বীজগণিত, আউলিয়ায় কেরাম কারা, আউলিয়ায় কেরাম তো তারা, যাদের কারণে এই ধরাধামে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। আউলিয়ায় কেরাম তো তারা, যাদের কারণে এই ধরাধামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জীবের রিজকের বন্দোবস্ত করেন। আউলিয়ায় কেরাম তো তারা, যাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজাতির উপরে সাহায্য করে থাকেন, বিজয়ী করে থাকেন। আউলিয়ায়ে কেরাম তারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আউলিয়ায়ে কেরাম তারাই যারা সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মশগুল থাকেন। আউলিয়ায়ে কেরাম তারাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ থেকে পূত পবিত্র রাখেন, হেফাজত করেন, মাহফুজ রাখেন। সুতরাং তাদের সম্পর্কিত আলোচনা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিসের সামান্য অংশ আপনাদের সামনে উল্লেখ করার ইচ্ছা পোষণ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জুরাইজের ছেলে শিশু অবস্থায় কথা বলেছিল, কোলের শিশু, কোলে থাকা অবস্থায় কেউ কথা বলেনি, তবে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন এবং জুরাইজের ছেলে কথা বলেছেন। জুরাইজের ছেলের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন তার একটা দৃষ্টান্ত। জুরাইজ বনু ইসরায়েলের একজন পাদ্রি ছিলেন, একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। তিনি তার গির্জায় ইবাদত বন্দেগী করতেন। একদিন এক বেশ্যার একটা সন্তান হল। সন্তান হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, এই সন্তানটা কার? বেশ্যা বলল, এটা জুরাইজের ছেলে। জুরাইজকে জিজ্ঞেস করা হলো, এটা কি তোমার ছেলে? সে বলল, না। বাদশার দরবারে সংবাদ দেওয়া হলো, বাদশা লোক পাঠালো জুরাইজকে, হাত মাথার উপরে দিয়ে পিছন দিকে দিয়ে হাত বেঁধে আমার দরবারে উপস্থিত করো। যেই কথা সেই অনুযায়ী কাজ করা হলো। তাকে রাজ দরবারে উপস্থিত করা হলো, জিজ্ঞেস করা হলো, এটা তোমার ছেলে? বলল, না, আমার ছেলে নয়। মহিলাকে জিজ্ঞেস করা হলো, এটা কার ছেলে? বলল, এটা তো আপনারই ছেলে। জুরাইজকে বলল, এটা আপনার ছেলে। বাদশা নির্দেশ দিলেন, কুঠার দিয়ে তার গির্জা, তার ইবাদতখানা ধ্বংস করে দেয়া হোক। নির্দেশ অনুযায়ী কাজ করা হলো, ধ্বংস করে দেয়া হলো তার ইবাদতখানা। তারপরে জুরাইজ বললেন, সেই ছোট শিশু কোথায়? বলল, এই তো শিশু। জুরাইজ শিশুকে বললেন, তুমি কার ছেলে? সে বলল, আমি গরুর রাখালের ছেলে। শিশু দুগ্ধপোষ্য, সে কথা বলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ওলির মর্যাদা রক্ষা করলেন, তার কারামত প্রকাশ করলেন এবং তার ইজ্জত আবরু সম্মান আল্লাহ তাআলা রক্ষা করলেন। এবারে বাদশা বলল, আপনারা আমরা আপনার গির্জা ভেঙেছি, গির্জাটাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিব? জুরাইজ বললেন, না। বাদশা বলল, তাহলে আমরা রৌপ্য দিয়ে নির্মাণ করে দিব? জুরাইজ বলল, না, পূর্বে যেমন ছিল তেমনটি তোমরা আমার গির্জা নির্মাণ করে দাও। জুরাইজ যখন যাচ্ছিল ওই বেশ্যার দিকে, তখন তিনি মুস্কি হাসলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন মুস্কি হেসেছিলেন? এর কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আমি একদিন নামাজ পড়ছিলাম, নামাজরত অবস্থায় আমার মা এসে আমাকে ডাক দিলেন। আমি চিন্তা করলাম, আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার রবের সাথে যেই কথোপকথনে আমি লিপ্ত রয়েছি
এই কাজই আমি ব্যস্ত থাকব। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে আমি নামাজের মাঝেই থাকব। আমার মা পুনরায় ডাকলেন, তাও আমি সাড়া দিলাম না। তৃতীয়বার ডাকলেন, মা কোনো সাড়া না পেয়ে তিনি দুঃখে বললেন যে আল্লাহ তোকে বিশ্বার মুখ দেখাক। মায়ের এই বদ্দোয়া আজকে বাস্তব হতে যাচ্ছে, সেজন্য আমি মুচকি হেসেছি। নফল নামাজে যদি কেউ থাকে আর তার মা অথবা বাবা ডাকে, তাহলে নামাজ পড়বে না সাড়া দিবে? নামাজ ছেড়ে সাথে সাথে মায়ের ডাকে সাড়া দিবে, বাবা ডাকলে বাবার ডাকে সাড়া দিবে, নামাজ ছেড়ে দিবে, ওই নামাজ পরবর্তীতে কাজা করবে।